আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে সম্পূর্ণ সহায়তা করার যে আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক। জাতীয়করণ থেকে বাদ পড়া সারা দেশের 4000-এর বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন এম এ মান্নান। বৃহস্পতিবার ইনস্টিটিউশনস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB এর হল রুমে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষক সমাজের পথ প্রদর্শক। আমি জানি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন অনেক কষ্টে আছেন, তাদের উপর অনৈতিকভাবে আত্মহরণ করা হয়েছে। আমি এই সরকারের একজন কর্মী হিসাবে, শেখ হাসিনার একজন টিম মেম্বার হিসাবে কথা দিয়েছি আপনাদের জাতীয়করণে সম্পূর্ণ সহায়তা করব। পরিকল্পনা মন্ত্রী বলেন, আমি কৃষকের সন্তান, ভালো ফসলের জন্য ভালো জাতের বীজ প্রয়োজন, তেমনি কোটি কোটি শিশুদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনারা শিক্ষকতা করছেন, শিক্ষার্থীদের বই দিচ্ছেন, পরীক্ষায় অংশ নিচ্ছেন, বেতন পাচ্ছেন না, এটা তো হতে পারে না। তিনি বলেন, আপনারা দীর্ঘদিন যাবত কষ্টে আছেন, এই দুপুর বেলায়ও আপনারা উপাস, মাস শেষ হয়ে যাচ্ছে, বেতন নেই, আপনাদের তো স্ত্রী পুত্র কন্যা সন্তান রয়েছে। আমি জানি শেখ হাসিনার অনেক বড় বড় বিষয় সমাধান করেছে, আজকের বিষয়টিও তিনি সমাধান করবেন। আন্দোলন করে বিদ্যালয় জাতীয়করণ হবে না বলে তিনি বলেন, শুনেছি আপনাদের মধ্যে কিছু গ্রুপ আছে, প্রেস ক্লাবের সামনে মিছিল মিটিং তথা আন্দোলন করে, এভাবে সফল হওয়া যাবে না, আপনাদের স্বাভাবিক প্রক্রিয়া এগোতে হবে, যথাযথ জায়গায় গিয়ে বসতে হবে, কোনো লেজুর ভিত্তিক হওয়ার দরকার নেই, লেজুর হবে বাংলাদেশের স্বাধীনতার অসাম্প্রদায়িকতা, জয় বাংলার। বেসরকারি বিদ্যালয় শিক্ষক হাসিব কবির পাপ্পু সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডাক্তার মেজর নাজমুল আহসান কলিম উল্লাহ, বেসরকারি শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হাজি শরীফ নেওয়াজ, উপদেষ্টা শেখ শামীম কামাল লাবু। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মান্নান বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারই বিভিন্ন সময়ে সাহসী পদক্ষেপ নিয়েছে। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় 40,000 বিদ্যালয়কে সরকারি করেছেন, এর মধ্যে শিক্ষক হয়েছেন প্রায় লক্ষাধিক। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এমপিও ভুক্তির ঘোষণা আমি দেখেছি, সেখানে কেরানিরা কিছু ভাষাগত পাওয়ার দেখিয়েছে, এমন একটা শব্দ ঢুকিয়ে দেয় যেটা 20-30 বছর ঘুরিয়েও সমাধান করা যায় না, অথচ আপনারা একই বই পড়ান, পরীক্ষায় অংশ নেন, পাঠদানে অনুমোদন আছে, ইন্সপেক্টররা পরিদর্শন করেন, আপনাদের বিষয়টি পরিষ্কার করে হাতে নেওয়া প্রয়োজন। শিক্ষা প্রতিমন্ত্রী জাকির সাহেব ভালো মানুষ, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তার সঙ্গে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এছাড়া মন্ত্রী ডক্টর দীপুমণি, তার সঙ্গেও কথা বলবো। সর্বোপরি আমি শেখ হাসিনার সঙ্গেও কথা বলবো। আমি বলেছি, আপনাদের কাগজপত্র নিয়ে আমার কাছে আসেন, আমি নিজেই সারসংক্ষেপ তৈরি করব, এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে আমি এটা প্রেরণ করব। আপনাদের প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দিয়েছে, বছরের শুরুতে বই দিচ্ছেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আপনারা যে কোনো আদালতে যান আপনাদের পক্ষে রায় আসবে। জাতীয়করণ করা হলে 4000 বিদ্যালয় শিক্ষকদের বেতন দিতে সরকারের বছরে মাত্র 270-80 কোটি টাকা লাগবে। আমি যেখানে 50,000 কোটি বা তার চেয়ে বেশি প্রকল্প পাশ করি সেই তুলনায় এটা কিছুই না। আমি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো, আপনারা প্রতিষ্ঠানে চলে যান, আমি দায়িত্ব নিয়ে আপনাদের প্রয়োজন মেটাবো। সভাপতির বক্তব্যে হাসিব কবির পাপ্পু বলেন, 2013 সালের 9 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। তিনি বলেন, আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। তিনি অত্যন্ত পরিতাপের বিষয়, জাতীয়করণের সময় যে পরিসংখ্যান করা হয়েছিল তাহার মধ্যে যথাযথ না হওয়ায় প্রায় 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়েছে। উল্লিখিত আলোচনা থেকে আমরা বলতে পারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে যে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী সেটি অতি শীঘ্রই বাস্তবায়ন হবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।